কিংপিন যে বলছে কোনো বেসিস নেই, সুপ্রিম কোর্টের যে আইন আছে, ধরুন যে কেউ এরা বলছে যে যারা আগে অ্যারেস্ট হয়েছে তারা নাকি আমার নাম নিয়েছে, যদি নাম নিয়ে থাকে তাহলে কোয়াকুস্টের নাম নিল, একজন আসামি যদি আরেকজন আসামির নাম নেয় সেটা আইনে তার কোনো মূল্য নেই, ভ্যালিড নেই, কারণ সে নিজেকে বাঁচার জন্য মিথ্যে কথা বলতে পারে। অন্য কোনো এভিডেন্স দিয়ে যদি প্রমাণ করা যায় তাহলে হবে, কিন্তু এখানে অন্য কোনো এভিডেন্স নেই, আমার কাছ থেকে কিছু রিকভারি নেই, আমার কাছ থেকে কোনো রিকভারি নেই, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে আমার অ্যারেস্টটা ইললিগাল, অ্যারেস্ট আমাকে যেখানে ওরা সামন করেছে আমি সামন কমপ্লাই করেছি, আগে সামন করেছিলাম, আমি অসুস্থ ছিলাম, আমি তাদের চিঠি লিখেছি যে আমি আমাকে তোমরা বলো আমি কবে যাব। এখানে এই যে একটা সুপ্রিম কোর্টের জাজমেন্ট রয়েছে সিদ্ধার্থ ভার্সেস ইনস্টিটিউট অফ উত্তরপ্রদেশ, সেখানে বলছে কেউ যদি সামনে যায়, ডাকা হয়, তুমি যদি কোঅপারেট করো, পানিশমেন্ট যদি 7 ইয়ার্সের নিচে থাকে তাহলে এই অ্যারেস্ট তুমি করতে পারবে না, যদি কোঅপারেট না করে পালিয়ে যায়, ডিস্টার্ব করছে, সেক্ষেত্রে অ্যারেস্ট করা যাবে। আজকে আমার ক্ষেত্রে বললো যে এই অ্যারেস্টটা কেন, অ্যারেস্টটা ইললিগাল অ্যারেস্ট, কারণ আমি তো কমপ্লাই করেছি, এমন তো না তারা আমাকে ধরে নিয়ে এসছে। ঘটনাটা হচ্ছে এর আগে 11/4 10 তারিখে বিধুভূষণ রায় বলে ওর কাছ থেকে সোনা ধরা পড়েছিল। এই বছরের সাল 2024-এ 11/4/2024 বিধুভূষণের কাছ থেকে সোনা ধরেছিল, সেই বিধুভূষণের কাছেই 4টি জুয়েলারি পেয়েছিল, যে 4টি জুয়েলারি জিএসটি বিল দিয়ে আমাদের ক্লায়েন্ট থেকে বিক্রি করেছে এবং তার বিল আজকে প্লেস করেছি। আর হচ্ছে দীনেশ পারিক এবং মঞ্জিত বলে আরেকজনকে ধরেছিল, তাদের কাছ থেকে 81,50,000 টাকা সিজ হয়েছিল 11/4/2024-এ, সেই কেসেই আমাদেরকে ধরেছে। দেখুন, ওরা যুক্ত বলতে গেলে তাহলে তার এভিডেন্স লাগবে, আইন এমন একটা জিনিস এভিডেন্স লাগে, তুমি আমার কাছ থেকে এভিডেন্স, আমার কাছ থেকে রিকভারি হয়েছে বা আমার কাছ থেকে গেছে এমন কোনো কিছু তো পাওয়া যায়নি। এখন বিচারক কী বলছেন? বিচারক ওই জায়গায় ধরেছে যে সামন দেওয়া হলো, সামন দিয়ে যখন ও কমপ্লাই করলো এবং কাস্টমসের স্ট্যান্ডিং CBIC-তে রুলস রয়েছে, যদি কেউ সামন কমপ্লাই করে তাহলে তাকে অ্যারেস্ট করা যাবে না। এখনও অর্ডারটা রিজার্ভ রয়েছে, অর্ডারটা এখনও দেয়নি।